Sabanak de Barbada! 3, 2, 1, and lift off. নগদের 3 বছর পূর্ণ হলো, আমরা 5G ইতিমধ্যেই লঞ্চ করেছি, IoT ডিভাইসেস দিয়ে কৃষিখাতে পর্যন্ত কাজকর্ম করা শুরু হয়েছে। সেই অসাধারণ অর্জনের পেছনে নিরলসভাবে একজন মানুষ কাজ করে গেছে। স্কুল বন্ধ থাকলেও কিন্তু ক্লাস বন্ধ নেই, অনলাইনে ক্লাস করে ডিজিটাল বাংলাদেশ প্ল্যাটফর্মের কারণে নাগরিক জীবন, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা সহ আমাদের জীবনযাপনে এক ধরনের আধুনিকায়ন লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে কাজ পাই আর পেমেন্টও পেয়ে যায় অনলাইনে, আর কি লাগে। তাঁরই দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলে করোনাকালীন সময়ে আমাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন সিস্টেম সুরক্ষার মাধ্যমে ভ্যাকসিন নিবন্ধন এবং ব্যবস্থাপনা সম্ভব হয়েছে। 2000-এরও বেশি সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। অনলাইনে টিকার আবেদন করছিলাম, এখন ফুল ডোজ কমপ্লিট, কোনো সমস্যা হয়নি। তার পরিকল্পনা অনুযায়ী আমরা তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। এখন তো যে কোনো জায়গা থেকে ব্যাংকের সব কাজ সেরে ফেলি অনলাইনে। ডিজিটাল ইকোসিস্টেমে শেয়ার মার্কেটের লেনদেন ও বিনিয়োগ হয়েছে এখন আরো অনেক সহজ এবং ঝুঁকিমুক্ত। এখন ক্যাপিটাল মার্কেটের যে কোনো লেনদেনই করতে পারছি হাতের মুঠোয় থাকা ডিভাইসের মাধ্যমে। ঠিক সময়ে মানুষটির সঠিক সিদ্ধান্তের কারণেই আজকে দেশটি 4G নেটওয়ার্কের আওতায় এসেছে। গ্রামীণ ফোন এবং নগদ মিলে বাংলাদেশের প্রান্তিক জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে যে অবদান রেখেছে তা একটা এক্সাম্পল হয়ে থাকবে। এখন নগদেই বিধবার ভাতার টাকা পাইয়া যায়, কোনো ঝামেলা হয় না। তারই দেখানো পথে আসলে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন এসেছে। এই যে রোবটের ব্যবহার প্রত্যেকটি ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি প্রোডাকশনের চেহারাই বদলে দিয়েছে। উন্নত বিশ্ব রোবট বানাচ্ছে, আমরাও বানাচ্ছি। তিনি তো বলেছেন ক্যাশলেস সোসাইটি বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের একই বিশ্বাস। নারীরা এখন ঘরে বসেই তাদের ঋণের কিস্তি এবং সঞ্চয়ের টাকা দিতে পারছে, এটা পারি দেখানোর স্বপ্নের সফল বাস্তবায়ন। ভাবা যায় 999-এ কল করলে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা পাই, এ তো বিশাল ব্যাপার। আমাদের লাইফস্টাইলে এসেছে ডিজিটালের ছোঁয়া, এখন ফুড অর্ডার করা যাচ্ছে অনলাইনে এবং সেই সাথে পেমেন্টও হচ্ছে ডিজিটালি। টাইম টু টাইম পৌঁছে দিচ্ছে, নগদে পেমেন্ট নিচ্ছে। আকাশের সীমানা পাড়ি দিয়ে চলে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, চিনি না থাকলে কি এটা সম্ভব হতো? বাংলাদেশের আর্থিক খাতের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি কোম্পানির নাম নগদ। 3 বছরে 6 কোটি গ্রাহক, আমার কাছে তো নগদ একটি মিরাকেলের নাম। না, বাংলাদেশে নগদ কোনো মিরাকেল না, ডিজিটাল বাংলাদেশ প্ল্যাটফর্মটা তো তৈরিই ছিল, যার উপর দাঁড়িয়ে আজ নগদ এক দ্রুততম সফলতার নাম। এই সাফল্যের পিছনে যে মানুষটির দূরদর্শিতা এবং উৎসাহ জড়িয়ে আছে সেই স্বপ্নবাজ মানুষটি হলেন দ্য আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, সজীব ওয়াজিদ জয়। More than 10 years ago, we started the journey towards digital Bangladesh. At the time, most people were skeptical. They did not understand what is digital Bangladesh. Today, no one questions digital Bangladesh. Today, digital Bangladesh is a reality. মহাকাশে আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট, দ্রুতগতির ইন্টারনেটের জন্য 2টি সাবমেরিন কেবল, 4G পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি 5G নেটওয়ার্কে, আর ঘরে বসেই পাচ্ছি নানা রকম ডিজিটাল সেবা। আজ প্রান্তিক পর্যায়ের মানুষটিকেও ডিজিটাল লেনদেনের আওতায় এনেছে ডাক বিভাগের নগদ। বাংলাদেশের মানুষকে এই বিজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যিনি বাস্তবায়ন করেছেন তিনি হলেন ডিজিটাল বাংলাদেশের মূল কারিগর, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়।
আজকে যে আমরা বাংলাদেশটাকে ডিজিটাল করতে পেরেছি, প্রযুক্তি শিক্ষাটাকে পপুলার করতে পেরেছি, এটা কিন্তু জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। নগদের তিন বছর পূর্তিতে এই তরুণ স্বপ্নদ্রষ্টাকে আমরা জানাই স্যালুট।